মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো সানডে মানেই চিকেন, তাই না? তো দেখো, আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে টুয়ে রেখেছি, পাশে কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। তো সবসময় তো একঘেয়ে চিকেন করা হয়, তো লাল লাল চিকেনের ঝোল। তো আজকে ভাবছি একটু অন্যরকমভাবে ট্রাই করব। এখানে দেখো, কাজু বাদাম বাটা, কাজু বাদাম আমি বেটে রেখেছি। আর মাংসের মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেস্ট করে আমি দিয়ে রেখেছি। আর দেবো আমি টক দই। আর দেখো, ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি ওটস আর ডিম সেদ্ধ। এই তো দেখো, 11:45 বাজতে যায়, তো এখন আমি রান্না বসাই নি। তো চলো ঝটপট রান্না বসিয়ে নিই আর গ্রিন টিটা খেয়ে নিই। তো মাংসে আমি দেবো হচ্ছে ভিনিগার, কেওড়া জল, আর দেবো হচ্ছে রোজ ওয়াটার। আর দেখো, আমি টক দইও দিয়ে নিয়েছি, সাথে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন, এটা তো দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। তো এটা কিন্তু আমি আলাদা করে কোনো রেসিপি ফলো করছি না, নিজের মন থেকে বানাচ্ছি। তো সবসময় একঘেয়েই তো খাই, তো ভালো একটু অন্যরকমভাবে করা যাক। আর আমি একটুখানি আজকে অন্য কোনো মশলা দেবো না, দেবো হচ্ছে একটু বিরিয়ানি মশলা মাংসের মধ্যে। তো সেভাবে একটু করে দেখি কেমন লাগে খেতে, কারণ রোজ রোজ একইভাবে ভাল লাগে না। তো চলো, মাংস টাংস মেখে নিয়েছি। আর আর আজকে করব হচ্ছে পালং শাক করব, মানে মাংস পালং শাক। আর রাতে রুটি খাওয়ার জন্য করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, মানে বাটি চচ্চড়ির মতন করব রাতে রুটি খাওয়ার জন্য। ওটা একটু হালকার মধ্যেই করব, টমেটো দিয়ে। তো সত্যি কথা বলতে গেলে কি, একটু সানডেতে একটু চিকেন ছাড়া ভালোও লাগে না, এই আর কি। তো চলো, এই 12:00 বাজতে যায়, আর 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 দেরি করলে চলবে না, এই রান্না হতে হতেই অনেক বেলা হয়ে যায়। আর সত্যি কথা, এই সকালবেলা আজকে একটু দেরি হয়ে গেছে উঠতে, ঠিক আছে, ছুটির দিন, একটু দেরিতে উঠলে হয়েও যায়। কিন্তু তারপর আবার মেয়ের স্নান রয়েছে, আমার স্নান রয়েছে, এই আর কি। তো চলো, আমি দেখাচ্ছি মা ওই পালং শাক কেটে কেটে ধুয়ে দিয়েছে। তো মাকে তো রোজই আসতে হয় মেয়ের জন্য। এই যে দেখো, পালং শাক কেটে ধুয়ে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে। আর পালং শাকে দেওয়ার জন্য যে সবজিও ধোয়া আছে, এর মধ্যে দিচ্ছি আমি কুমড়ো, বেগুন, আলু, আর অবশ্যই এই শীতকালে পালং শাক মানে বড়ি, পালং শাকের বড়িটাকে ভেজে নিচ্ছি। এই দেখো বাটার, মাংসেতে আজকে আমি একটু বাটার ইউজ করব, বাটার দিয়ে আর কি করবো। পুরোটা বাটার না, অবশ্যই না, সাদা তেল আর বাটার মিক্সড করে করব। তো দেখো, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি আর বাটার দিয়েছি। এবারে চিকেনটা আমি ভালো করে যেটা মেখে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম। ও সরি, মিস করে গেছিলাম, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। আর এটা, আর এই যে পাশে পালং শাক হচ্ছে, তো এটা আমি লাল লাল করব না, যেহেতু মানে বাটার ফাটার দিয়ে করছি, তো সেজন্য একটুখানি একটু হোয়াইটিশ রাখবো। এই যে কাজু বাদাম বাটা, এখন ভালো করে মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আমি কাজু বাদাম বাটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে নেব। এই যে আমার পালং শাক রেডি, আর এই যে পাশে চিকেনটা হচ্ছে। সত্যি কথা বলতে মেয়েদের এই যে লাস্টে নামানোর আগে আমি আবার কিছুটা বাটার দিয়ে নেব, তো গন্ধটা দারুণ আসছে। এই যে আমার পালং শাক রেডি। তো আমার এই চিকেনের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করতে পারো খেত, মানে এই যেহেতু পরে ভয়েস দিচ্ছি, তো সত্যি দারুণ হয়েছিল খেতে। তো চলো, এখন ওই ফুলকপি আলু দিয়ে যে বাটি চচ্চড়িটা করবো ওটা ওটা বসিয়ে দিয়েছি। ব্যাস, আমার রান্না হয়ে গেছে, এখন আমি স্নানে যাব। তো স্নানে যাওয়ার আগে আমি একটু ঘরোয়া প্যাকটা যেটা তৈরি করি আর কি, চালের গুঁড়ো টক দই দিয়ে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন সন্ধে 7:00 বাজে, চা বসিয়ে দিয়েছি, দুধ চা। তো চলো চাটা খেয়ে নিই আর ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।